বিরতির পর ফিরে আসলাম। ভাতা বঞ্চিত বৃদ্ধ দম্পতি বেশ কয়েকবার দপ্তরকে জানানোর পরেও নিটফল শূন্য, এমনই অভিযোগ উঠে আসছে মান্দাই থেকে, যেখানে মান্দাই আড্ডি ব্লকের বিনান কোবরা এডিসি ভিলেজের আদিবাসী অধ্যুষিত এলাকা কোবরাপাড়া, বিনান কোবরাপাড়া, যে পাড়ার বসবাসকারী রবি দেববর্মা এবং তার স্ত্রী উভয় বয়সের কারণে একেবারে নির্জ্জ হয়ে পড়েছেন, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন তারা দুজনেই। বাম জমানায় বৃদ্ধ ভাতার বঞ্চনা এবং সেই বঞ্চনা আজও পর্যন্ত বহাল রয়েছে। কয়েকবার আবেদন জানানো হয়েছে দপ্তরে, কিন্তু নিটফল এখনো পর্যন্ত শূন্য, তাই অভিযোগ উঠে আসছে বৃদ্ধ দম্পতির পক্ষ থেকে। অনতি বিলম্বে তাদের ভাতা চালু করার দাবিতে সরব হয়েছেন এই বৃদ্ধ দম্পতি। ঠিক কি অভিযোগ উঠে আসছে মান্দাই আরডি ব্লকের ওই বৃদ্ধ দম্পতি, বিশেষ করে রবি দেববর্মা কি জানাচ্ছেন শুনুন। আপনি কি করে এমনি কাজ কামলে কি কি করেন? ওই তো বাড়ি করে কাম, কাজ কামলা এমনি কাজ কামলা। আমার তো কোনো সম্পদ ইয়ার নাই, ফ্যাট নাই, কিচ্ছু নাই। তো এখন পর্যন্ত আমার বয়স 70 পর্যন্ত গেছে, এখনো একটু পাতা পাইনি। অনেকবার দিছি, পাইছে না, কাগজ পাই না। এখন আমরা বৃদ্ধ হয়ে গেছে, এখানে উত্তর নেই, কোনো ইয়ার নাই। আমরা কাজে কাজ ঠিক মতো করতে পারছে না, বৃদ্ধ হয়ে গেছে। এখন কেন চলবো? ভাতা যদি পাইলে তো আমরা কিছু পাইল আর কি, এই কথা আর কি। আপনি বউ কি ভাতাগুলো পাইতেছেন না? তো না, আমরা বউ সব ওই পাই না, আমরা দুনো স্ত্রী পাই না, কোনো স্ত্রী পাই না। না, আপনি লেগতভাবে কাগজপত্র দিয়েছিলেন? আগে তো দিয়েছিল, আইসে নাই। কেমন জানি আইসিডিএস অফিস কে জমা দিয়েছিলেন? আমরা পঞ্চায়েতে দিয়েছি, পঞ্চায়েতের মেম্বার সেম্বার কি বলে পাইব পাইব কইয়া এখন তো এখন পর্যন্ত পাইনি। না, বর্তমান সরকার কি কি বলবে? বর্তমান সরকার শিবেন শিবেন গেছে গা 25-35 বছর। সে সময় তো আমরা শেয়ারের সমান পর্যন্ত পাইয়ে গেছে বার্তা, যে আমরা তো খোঁজ পাই না, আমরা দেয় না। কেড়ে পার্টি অন্য করে দেখা আমরা দেয় না। তো এখন আবার আইটিআইটি সময় হয়ে এরম পাইব পাইব কয়ে এরম গেছে গা। যে এখন ভাতা বঞ্চিত বৃদ্ধের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে দারিদ্রতার কারণে দৈনন্দিন জীবন রীতিমতো জেরবার, উপরন্ত বার্ধক্যজনিত কারণ অর্থ রোজগার একেবারে নেই বললেই চলে, রেশন কার্ড তাও বিপিএল অন্তর্ভুক্ত এবং তারপরেও ভাতা বঞ্চিত, সবকিছু মিলে বর্তমানে জেরবার পরিস্থিতি। অনতি বিলম্বে বৃদ্ধ দম্পতির ভাতার ব্যবস্থা করা অত্যাবশ্যক, তার দাবি উঠে আসছে এই বৃদ্ধ দম্পতির পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।